আমি আগেই বললাম তো যে বিএনপি যে দেশে আসলে মাননীয় প্রধানমন্ত্রী এত উন্নয়ন করেছে, এই যে দেখেন আপনারা কতগুলো চ্যানেলের ক্যামেরা এখানে, এতগুলো চ্যানেল আসলে এই সরকারের আমলেই তো এসেছে। আগে তো শুধু আমরা বিটিভি দেখতাম, আগে কোনো চ্যানেল ছিল না। আজকে যারা এই বলে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বক্তৃতা দিচ্ছে, সরকারকে নিয়ে সরকারকে গালিগালাজ করছে, অথবা আমি সরকারের পক্ষে কাজ কথা বললে এখানে যারা বিএনপি সাপোর্ট করে তারা যে নিচে কমেন্টটা করছে, তারা তারা কীভাবে করছে, এই ইন্টারনেটের মাধ্যমেই তো করছে, এই আপনাদের এই চ্যানেলগুলোর জন্যই তো করছে, এত মানে এই সমস্ত ফ্যাসিলিটিস তো আসলে এই সরকার দিয়েছে। সেই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ না, সেই সরকারের সেই সরকারকে নিয়ে বিভিন্ন রকমের কুৎসা তারা রটাচ্ছে, তারা বিভিন্ন রকমের কি বলে এটাকে নেগেটিভ নেগেটিভ কথা বলছে। তো আমি আসলে আমার মনে হয়েছে, তারপরে এই যে বললাম যে একটা পুলিশ সদস্য, একটা পুলিশ ভাইকে কীভাবে একটা, এটা তো মানুষের পক্ষে সম্ভব না যে পেটাতে পেটাতে মেরে ফেললো। কিছুদিন আগে গাজীপুরে একটা পুলিশের হাত এখান থেকে নাই হয়ে গেছে। তো এই সমস্ত মানুষ, এদের বিরুদ্ধে আসলে কথা বলা আমাদের সবার দায়িত্ব, এটা শুধু আমার একার না, এটা আমাদের নৈতিক দায়িত্ব আসলে। সেজন্যই আমার ওইটা একটা কবিতা, এটা আমার না, এটা আমি আমি আরেক জায়গা থেকে দেখেছি এবং আমার মনে হয়েছে ওটা আমার ভালো লেগেছে, আমি নিজে থেকে করেছি। বিএনপি তো অনেক কিছুই বলে, বিএনপি তো ওই যে জো বাইডেনের উপদেষ্টাকেও এনেছে, তাই না? তো বিএনপির কথা আসলে ধরলে হবে না। তো বাট আমি বলবো যে আমি যেখানে বলেছি যে এই অবরোধকে, এই সমস্ত অবরোধ বা এই যে তারা যে সমস্ত ঝামেলা করছে এগুলোকে প্রতিরোধ করতে আসলে অনেকগুলো সংগঠনের প্রয়োজন নাই। এখানে ছাত্রলীগের যারা ছোট ভাইরা আছে, ছোট ভাইরা আছে, এনারাই যথেষ্ট আসলে এটাকে প্রতিহত করার জন্য।